প্রত্যেক দিন রাত্রি আমাকে বিছনা করে ঘুমাতে হচ্ছে, প্রত্যেক দিন সকালে আমাকে বিছনা তুলতে হচ্ছে। বাথরুমে যাওয়ার সময় হাগার জলটাও তুলে নিয়ে যেতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন ভিলেজ লাইফস্টাইল, আপনাদের সাথে আমি আছি অজয়। ফ্রেন্ড, আপনারা সবাই ভালো করে জানেন যে কালকে চলে গেছে মৌমিতা বাপের বাড়ি ওর মাকে দেখতে, কারণ ওর মায়ের ভীষণ শরীর খারাপ। আর মৌমিতা চলে গেছে মানে আমার এখন কাজের চাপ বেড়ে গেছে। যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে বিছনা তুলতে হবে, যেটা ও থাকলেও করতে। তো এই মুহূর্তে আমি যাবো বিছনাটা তুলতে, ওর ভরসায় আমি থাকি না। তো ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, 6টার সময় উঠে বাইরের থেকে ঘুরে এসে আবার ঘুমিয়ে পড়েছিল, কারণ আমি কুড়ে। তো তারপরে আবার ঘুম থেকে কিছুক্ষণ পরে উঠে যায়, তার কারণ কারেন্টটা চলে গেছিল। আর গরমে এই ঘরে থাকাই যায় না, কারণ উপরে এলভেস্টটা এমনি সিম্পল আছে, তাই দেখতে পাচ্ছেন ঘেমে অবস্থা খারাপ। তো তার জন্য আমি তারপরে উঠে পড়ি, উঠে বাইরে দিয়ে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ কারেন্টটাকে একটু গালাগাল দিলাম, গালাগাল দিতে দেখি কারেন্ট আবার এসছে। তো আসার পরে তো ভাবলাম যে একটু মশারি কাঁথাগুলো তুলতে হবে, কারণ রাত্রে ঘুমিয়েছি, কারেন্ট ছিল না বলে তুলিনি। আমি চলে যাচ্ছিলাম নদীর সাইডে ঘুরতে, তো যেই কারেন্ট আসলো ভাবলাম যে বিছনাটা তুলে আসি, তারপরে বাইরের দিকে যাবো। তো আপনারা হয়তো একটা জিনিস দেখে ভাবছেন যে গদি খাটে থাকা বাদ দিয়ে উপরে কেন উঠে গেছে, শ্বশুর বাড়িতে গদি দিয়েছে ঘুমানোর জন্য, গদি কেন উপরে উঠেছে, নিচে থাকবে। তো আপনাদেরকে আমি বলে দিই যে কেন গদি অ্যাকচুয়ালি উপরে আছে। গদি এই জন্যই উপরে আছে, তার কারণ হচ্ছে আমার যে স্পন্ডাইলাইসিসের প্রবলেম আছে, আমাকে ডাক্তার বলেছে শক্ত জায়গায় ঘুমাতে, হয় মেঝেতে কিংবা শক্ত খাটে। তো খাটটাকে তো গুটানো যাবে না যেহেতু শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, তাই আমি একটা আইডিয়া খাটালাম। আইডিয়াটা কি, যে গদিটাকে তুলে দেবো আর শক্ত পেলায়ের উপরে ঘুমাবো, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু এই যে গদিটা তুলে দিয়ে পেলায়ের উপরে ঘুমানো হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নাহলে শ্বশুর বাড়ির দেওয়া গদি কে চাইবে না ঘুমাতে, সবাই চাইবে যে একটু ঘুমায়, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে গদিটা ঘুমানোর সৌভাগ্য বেশি দিন হলো না। তো এখন আবার গদিটাকে লাভিয়ে দেবো, সারাদিন লাভানো থাকবে, রাত্রে হবে আবার উঠে যায়। ফাইনালি গদিটা নেমে গেছে। তো ফ্রেন্ড, ফাইনালি পুরো বিছানা গুছানো হয়ে গেছে, এখন আমি পুরো ঘেমে চেন হয়ে গেছি, এখন একটু বাইরের দিকে যেতে হবে, কারণ প্রচুর গরম লাগছে, ঘরে আর থাকা যাবে না। মানে পিছনে আর কি পরিষ্কার আছে, এখন আমাদের এখানে বিকেল হয়ে গেছে, চারিদিকে মেঘ করেছে আকাশে, আর টিপির টিপির বৃষ্টি পড়ছে, কিছুক্ষণের মধ্যেই জোরে বৃষ্টি চলে আসবে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? কমেন্টে যাবা। এই তো বাবা, হাততালি সবাই, হাততালি, প্রীতি দারুণ বলেছে, হাততালি দাও, হাততালি, হাততালি। তো ফ্রেন্ড, সত্যি আকাশে প্রচুর মেঘ করেছে, আপনাদেরকে একটু আগে দেখালাম, কালকে করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই জোরে চলে আসে বৃষ্টি, কারণ চারিদিকটায় মেঘ করে আছে।
এখন প্রায় 5টা 5:30টা বেজে গেছে মানে পুরো বিকেল এই সময়টা আমি একটু হাঁটতে যেতাম বাট বৃষ্টির জন্য আজকে হাঁটতে বেরোতে পারলাম না বৃষ্টির নামলে একটা কিছু খেতে হবে কিছু করে গুড ইভিনিং বন্ধুরা বাইরে প্রচুর মেঘ করেছে হাওয়া বইছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর দূরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের দিকে লাইটটা আসছে তো আমাদের দিকে কোনো বৃষ্টি আসেনি মোটামুটি মেঘ করে আছে আর ঠান্ডা হাওয়া প্রচুর বইছে নদীর ধারে আর এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যেবেলা বাইরে তো বেশি সময় থাকা যাবে না তাই আমি ভাবলাম যে কি করা যায় কি করা যায় তো সন্ধ্যেবেলা আমি একটা মুখরোচক মানে কিছু টিফিন আয়োজন করেছি তো ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করি এটা ভালো স্পেশাল জিনিস আর কি এটা প্রায় খেতাম অনেক দিন হয়ে গেছে মানে শরীর খারাপ হওয়ার পরে খাওয়া হয়নি অবশ্য অনেক জিনিস কমও হয়ে গেছে অনেক জিনিস নেই তবু সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে হলো তাই বানাচ্ছি তো কি বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলো তো ফ্রেন্ড এই যে এখানে শসা কেটেছি পেঁয়াজ কেটেছি এখানে তেল আছে আর এখানে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে এই যে মুড়ি আর চানাচুর তো এখন আমি এই মশলা মুড়ি করে বসে বসে খাবো আর বই দেখবো পুষা মুষা সে চৈতন্য প্রেম ঘরে অচৈতন্য তো ফ্রেন্ড মুড়িটা খাওয়া খেতে খেতে ভিডিও করছি আমার কারেন্টটা চলে গেছে এখন এই যে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো এখন খেয়ে নেই এমনিতে অসাধারণ আপনারা আশা করি আন্দাজ পাচ্ছেন যে কতটা টেস্টফুল হয়েছে আপনারা সবাই জানেন যে মমিতা চলে গেছে বাপের বাড়ি কিন্তু আপনারা এটা জানেন যে ও যাওয়ার পরে আমার কত সমস্যা হচ্ছে প্রত্যেক দিন রাত্রে আমাকে বিছানা করে ঘুমাতে হচ্ছে প্রত্যেক দিন সকালে আমাকে বিছানা তুলতে হচ্ছে চ্যানের জলটা আমাকে টেনে চ্যান করতে হচ্ছে চান করার পরে জামা কাপড়টা আমাকে ধুতে হচ্ছে বাথরুমে যাওয়ার সময় হাগার জলটাও তুলে নিয়ে যেতে হচ্ছে কেমন লাগলো অ্যাক্টিংটা কমেন্টে জানাবে মৌমিতা তুমি গেছো তো কি হয়েছে কি মনে করেছো আমি খুব কষ্টে আছি আমি কোনো কষ্টে নেই আমি বরঞ্চ হ্যাপি আছি কারণ মনে হচ্ছে যেন একটা ঝামেলা চলে গেছে বুঝলে একটা বড় ঝামেলা ছিল যেটা বাড়ি থেকে চলে গেছে এইসব জল দিয়ে কান্না এইসব অ্যাক্টিং শেখার চেষ্টা করছি যাতে পরবর্তী সময় আমার চ্যানেলে কোনো ভালো কিছু আমি দিতে পারি মানে অ্যাক্টিং করে কোনো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি তাই চেষ্টা করছি অ্যাক্টিং করার অ্যাক্টিং শেখার আর মৌমিতা মনে মনে ভাবছে যে আমি বাপের বাড়ি আছি ও মনে হয় খুব কষ্টে আছে বিছনা করছে কিনা ঠিক নেই জামা কাপড় গুছিয়ে রাখছে কিনা ঠিক নেই কি করছে তার কোনো ঠিক নেই আর আমি হ্যাপি আছি ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি আমরা কারণ আমরা তিনটে ভাই ছিলাম কোনো বোন ছিল না আমার মা ছিল যে 24 ঘন্টা প্রায় নদীর ধারে পোনা ধরতো আর আমাদেরকে বাড়িতে থাকতে হতো বাড়িতে থেকে আমরা আমাদের নিজেদের জিনিসপত্র আমরা নিজেরা পরিষ্কার করতাম নিজেরা ভাত খেয়ে নিজেরা থালা ধুতাম আর ঘরের ম্যাক্সিমাম কাজটাই করতাম তার জন্য আমাদের সব কিছু অভ্যেস আছে এটা ভেবো না যে বিয়ের পরে সব কিছু তোমাকে দায়িত্ব দিচ্ছি বলে আমরা কোনো কিছু করি না তুমি ভুল ভাবছো বাপের বাড়ি থেকে মনে মনে ভাবছো যে মনে হয় খুব সমস্যায় আছে আর আমি চলে এসেছি বেচারা কষ্টে আছে কোনো কষ্টে নেই আমি এখন বিন্দাসে আছি বরঞ্চ আগের চেয়ে অনেক ভালো আছি কারণ অনেক কাজ করে শরীরটাও ভালো লাগে তো গাইস আমার অ্যাক্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন 50,000 করতে হবে 20,000 পার হয়ে গেছে খুব শীঘ্রই 50,000 কমপ্লিট করতে হবে একটা বড় দেখে পার্টি করতে হবে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।